हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम আমার হাতে আছে K8 ওয়্যারলেস মাইক্রোফোন। বর্তমানে এটি কিন্তু একটি জনপ্রিয় ওয়্যারলেস মাইক্রোফোন। যারা মোবাইল দিয়ে বিভিন্ন ধরনের ভিডিও শুট করে থাকেন, বিশেষ করে যারা মোবাইল ফোনের মাধ্যমে ব্লগ ভিডিও করেন, তাদের জন্য কিন্তু কম বাজেটের মধ্যে এটি একটি বেস্ট ওয়্যারলেস মাইক্রোফোন। আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো এই মাইক্রোফোনটির আনবক্সিং এবং রিভিউ। আর এই মাইক্রোফোনটি আপনারা কিভাবে ব্যবহার করবেন, এটার সাউন্ড কোয়ালিটি কেমন এবং এটার প্রাইস সবকিছু আপনারা জানতে পারবেন এই ভিডিওতে। তো আপনারা দয়া করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এটার প্যাকেটটা আমি খুলতেছি। এটার প্যাকেটটা খুললে এর মধ্যে কি কি জিনিস দেখতে পাই দেখুন। এটা হচ্ছে আমাদের মেইন মাইক্রোফোন, এই যে এটা, তার সাথে এখানে এটা আছে হচ্ছে রিসিভার, দেখুন এটা হচ্ছে টাইপ সি, মোবাইলে যে টাইপ সি পোর্ট সেই টাইপ সি পোর্টে এটা লাগিয়ে দিতে হবে। আর এর মধ্যে আর কি আছে আমরা দেখি, এর মধ্যে এটা উঠিয়ে ফেললে এখানে আছে হচ্ছে, এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল বই, তারপরে এখানে আছে হচ্ছে, এর মধ্যে আছে হচ্ছে একটা টাইপ সি ইউএসবি কেবল, টাইপ সি কেবল আছে এর মধ্যে, এই যে এটার মাধ্যমে মাইক্রোফোনটি চার্জ করতে পারবেন। এটা হচ্ছে আমাদের মেইন মাইক্রোফোনটা। এটার এই সাইডে দেখতে পাচ্ছেন এখানে একটা টাইপ সি পোর্ট, এটার মাধ্যমে আপনি এটা চার্জ করতে পারবেন। আর এদিকে নিচের দিকে আছে এখানে পাওয়ার বাটন, এটার মাধ্যমে এটা অন অফ করতে হবে। আর এখানে আছে একটা এলইডি ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে আপনি মোবাইলের সাথে এটা কানেক্ট হয়েছে কিনা সেটা বুঝতে পারবেন, এমনকি চার্জের বিষয়টা আপনি এই এলইডি ইন্ডিকেটরের মাধ্যমে বুঝতে পারবেন। আর উপরের দিকে আছে হচ্ছে আমাদের মেইন মাইক্রোফোনটা, তার উপরে আছে এখানে একটা ফোম, এটা আপনি চাইলে খুলেও ব্যবহার করতে পারেন, তো এটা লাগিয়ে ব্যবহার করাই ভালো। আর এখানে রয়েছে একটা ক্লিপ দেখতে পাচ্ছেন, এই ক্লিপের মাধ্যমে সহজেই শার্টের সাথে এটা আটানো যাবে। এটা হচ্ছে মাইক্রোফোনটা রিসিভার, এটা টাইপ সি দেখতে পাচ্ছেন, অর্থাৎ মোবাইলের টাইপ সি পোর্টের সাথে এটা লাগিয়ে দিতে হবে। তারপর এইদিকে এইদিকে একটা লাইট জ্বলবে, ইন্ডিকেটর লাইট জ্বলবে, সেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কানেক্ট হয়েছে কিনা। এই মাইক্রোফোনটিতে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন, যার ফলে অডিওটা কিন্তু অনেক ক্লিয়ার রেকর্ড হবে, আশেপাশে নয়েজ কিন্তু আসবে না। এই মাইক্রোফোনটি ব্যবহার করার সময় আপনাকে 20 মিটারের মধ্যে থাকতে হবে। তো এখন আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে মোবাইলের সাথে এটা কানেক্ট করে ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, মোবাইলের সাথে এটা কানেক্ট করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, এই যে রিসিভারটা আছে, এটা মোবাইলে যে টাইপ সি পোর্ট আছে সেই টাইপ সি পোর্টে এখানে লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পর এখানে যে দেখাচ্ছে এনাবেল ওটিজি, আপনার যদি ওটিজি অন না থাকে ফোনে তাহলে অবশ্যই ওটিজি অন করে নিতে হবে। এখান থেকে যে গো সেটিংস ওটিজি, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর এখান থেকে যে ওটিজি দেখতে পাচ্ছেন, ওটিজিটা আমি অন করে দিলাম। তো আপনারা এই ওটিজি অপশনটা এখান থেকেও পেতে পারেন, এই যে উপরে সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর এখানে যদি আমি দেখুন ওটিজি লিখে সার্চ করি, দেখুন এই যে ওটিজি অপশনটা চলে আসলো, এখান থেকে ওটিজিটা অন করে দিতে হবে যদি ওটিজিটা অন করা না থাকে। আর আপনার ফোনটা অবশ্যই ওটিজি সাপোর্টেড হতে হবে, তো এখন সাধারণত সব ফোনই ওটিজি সাপোর্ট করে। তো তারপর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে যে একটা নীল আলো দেখুন জ্বলতেছে নিপতেছে যেখানে, তো এখন এটা পেয়ারিং মোডে আছে। তো এবার আমাকে যেটা করতে হবে, এই যে মেইন মাইক্রোফোনটা, এটার যে পাওয়ার বাটন রয়েছে, যেখানে যে পাওয়ার বাটনটা রয়েছে, যে এই পাওয়ার বাটনটা একটু চেপে ধরে রাখতে হবে, একটু চেপে ধরে রাখতেছি আমি, দেখুন একটু চেপে ধরে রাখতেছি, এই যে এই পাশে দেখুন এই যে নীল আলোটা, এই যে নীল আলোটা একভাবে জ্বলে রয়েছে, এইখানে নীল আলোটা দেখুন এখন কিন্তু জ্বলতেছে নিপতেছে করতেছে না, এখানে কিন্তু স্থির হয়ে গেছে, এটা জ্বলে আছে। আবার এই মাইক্রোফোনেও কিন্তু এটা আলোটা এই নীল আলোটা একভাবে জ্বলে আছে, তার মানে এটা এখন কানেক্ট হয়ে গেছে মোবাইলের সাথে, এই মোবাইলে এখন মাইক্রোফোনটা ব্যবহার করা যাবে। তো দেখতে পেলেন এটা কানেক্ট করা কিন্তু একদম সহজ। তো ভিউয়ার্স, অনেক সময় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই মাইক্রোফোনটি ফোনে লাগানোর পর কাজ করতেছে না, তো সেক্ষেত্রে আসলে এর কারণ কি এবং এর সমাধান কি সেগুলো আপনাদের এখন বলে দিচ্ছি। তো এটা আপনার ফোনে লাগানোর পর যদি কাজ না করে তাহলে এটা দুইটি কারণে হতে পারে। প্রথমত, অনেকের ফোনে ওটিজিটা অন করা থাকে না, ওটিজি অপশনটা অন করা থাকে না, তো সেক্ষেত্রে আপনার এটা ফোনে লাগানোর পর অবশ্যই ওটিজি অপশনটা অন করা আছে কিনা দেখে নেবেন, সেটিংস থেকে ওটিজি অপশনটা চেক করে নেবেন যে অন করা আছে কিনা, অন না থাকলে অন করে নেবেন। আর দ্বিতীয় যে কারণটা, সেটা হচ্ছে অনেকের ফোনের যে ডিফল্ট ক্যামেরা অ্যাপটা থাকে, মানে ফোনের অরিজিনাল যে ক্যামেরা অ্যাপটা থাকে, সেখানে কিন্তু অনেক অনেক ফোনে আছে যে দেখা যাচ্ছে এক্সটার্নাল মাইক্রোফোন সাপোর্ট করে না, বিশেষ করে আগের যে ফোনগুলো সেই ফোনগুলো অনেক ফোনে দেখা যাচ্ছে যে ফোনের যে ডিফল্ট ক্যামেরা অ্যাপ সেখানে এক্সটার্নাল মাইক্রোফোন সাপোর্ট করে না, তো এরও কিন্তু সমাধান আছে। তো সেক্ষেত্রে আপনারা ওপেন ক্যামেরা নামক অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের মাইক্রোফোনটি কাজ করবে। প্লে স্টোরে আসবেন, প্লে স্টোরে এসে এখানে ওপেন ক্যামেরা লিখে সার্চ করবেন, দেখুন যে ওপেন ক্যামেরা, এই ওপেন ক্যামেরা লিখে সার্চ করলে যে অ্যাপসটি পাবেন এটা ইনস্টল করে নেবেন। এটা আমি ওপেন করতেছি, দেখুন এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি, এখান থেকে ওকে দিচ্ছি। এবার এখান থেকে এই যে উপরে ডান পাশে যে সেটিংস অপশনে, সেটিংস অপশনে যেতে হবে, তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ভিডিও সেটিংসে, ভিডিও সেটিংসে আসবো। ভিডিও সেটিংস আসার পর একটু নিচের দিকে আসলে এখানে দেখা যাবে একটা অপশন আছে, এই যে অডিও সোর্স দেখতে পাচ্ছেন, এই যে অডিও সোর্স, এই অডিও সোর্সে ক্লিক করে এখান থেকে এই যে এক্সটার্নাল মিক, এই যে এক্সটার্নাল মাইক্রোফোন দিয়ে অপশনটা এটা সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পর এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি কিন্তু ভিডিও করতে পারবেন, এই ভিডিওতে আপনার সাউন্ডটা অডিওটা রেকর্ড হবে মাইক্রোফোনের মাধ্যমে। যদি আপনার ফোনের অরিজিনাল ক্যামেরা অ্যাপে এক্সটার্নাল মাইক্রোফোন যদি সাপোর্ট না করে তাহলে কিন্তু আপনি এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন। তো এই মাইক্রোফোনটি ব্যবহার করে আপনি কিন্তু মোবাইলের মাধ্যমে ইনডোর এবং আউটডোর সব জায়গাতে কিন্তু খুব সুন্দরভাবে ভিডিও শুট করতে পারবেন।
আর বিশেষ করে যারা মোবাইলের মাধ্যমে ব্লগ ভিডিও করেন তাদের কিন্তু দেখা যাচ্ছে বাইরে বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও শুট করা লাগে। তো বাইরে এই ধরনের বিভিন্ন ব্লগ ভিডিও করার জন্য দেখা যাচ্ছে আপনি যদি সাধারণ তার যুক্ত কোনো মাইক্রোফোন ব্যবহার করেন তাহলে এটা কিন্তু একটু ঝামেলার বিষয় হয়। ভিডিও করার সময় দেখা যাচ্ছে আপনাকে একটু হাঁটাহাঁটি করতে হচ্ছে, একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তো সেক্ষেত্রে যদি আপনার মোবাইলের সাথে তার যুক্ত কোনো মাইক্রোফোন কানেক্ট করা থাকে তাহলে কিন্তু আপনার এরকম ফ্রিভাবে দৌড়াদৌড়ি করে হাঁটাহাঁটি করে ভিডিও করতে কিন্তু অসুবিধা হবে। তো সেক্ষেত্রে আপনি যদি মোবাইলের সাথে এই মাইক্রোফোনটি ব্যবহার করেন ব্লগ ভিডিওর ক্ষেত্রে তাহলে কিন্তু আপনি একদম সুন্দরভাবে ভিডিওগুলো শুট করতে পারবেন। আর এটি কিন্তু আসলে খুবই ছোট জিনিস, সহজেই ক্যারি করা যায়। আপনি চাইলে এটা পকেটেও রাখতে পারবেন, আপনার যখন এটা প্রয়োজন হবে জাস্ট মোবাইলের সাথে কানেক্ট করে দিলেই হয়ে যাবে। তো কথা বলা যাক এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে। আমি আসলে এটা সর্বোচ্চ একটা না দেড় ঘন্টা মতো ব্যবহার করে দেখছি, তো চার্জটা ফুরায়নি। সেই চার্জ দিয়ে কিন্তু আমি এখনো ব্যবহার করতেছি, চার্জটা কিন্তু এখনো ফুরায়নি। তো আমি যেটুকু জানি আর ধারণা করছি সব মিলিয়ে বলা যায় যে এটা একবার ফুল চার্জ দেওয়ার পর 3-4 ঘন্টা একটানা ব্যবহার করা যাবে, আর এটা ফুল চার্জ হতে 1-1.5 ঘন্টা মতো টাইম লাগবে। তো এখন আমি আপনাদের দেখাবো এই মাইক্রোফোনটির সাউন্ড কোয়ালিটি আসলে কেমন। তো ভিউয়ার্স, এখন যে কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন সেটা এই K8 ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা হচ্ছে। আমি এখানে যে টোকা দিচ্ছি দেখুন, আর আমি এটা মুখের কাছে এনে কথা বললে দেখুন কেমন শোনা যাচ্ছে, যে বুঝতে পারতেছেন আপনারা। তো আমি এটা এই ক্লিপের মাধ্যমে আমার শার্টে লাগাচ্ছি, দেখুন এই শার্টে এখানে লাগিয়ে দিলাম। তো এখন সাউন্ড কোয়ালিটিটা বুঝতে পারতেছেন যে কেমন শোনা যাচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারতেছেন যে এটা সাউন্ড কোয়ালিটি আসলে কেমন। এই মাইক্রোফোনটি আপনারা দারাজে 700-800 টাকার মধ্যে পেয়ে যাবেন, আর এমনি মার্কেট হয়তো একটু কম বেশি নিতে পারে। তো এখানে আরেকটা কথা আপনাদের আমি বলে রাখি, এই মাইক্রোফোনটার আরেকটা ভেরিয়েন্ট আছে, তো সেটাতে প্যাকেটের মধ্যে আইফোনে ব্যবহার করার জন্য একটা অ্যাডাপ্টার থাকে, ওটার মাধ্যমে আপনি আইফোনে এটা ব্যবহার করতে পারবেন। আর ওইটার দাম অবশ্যই এটার থেকে একটু বেশি। তো যারা এই মাইক্রোফোনটি আইফোনে ব্যবহার করতে চান তারা ওই ভ্যারিয়েন্টটা কিনবেন যেটার মধ্যে আইফোনের জন্য অ্যাডাপ্টার দেওয়া আছে। তো ভিউয়ার্স, এই মাইক্রোফোনটির আনবক্সিং, রিভিউ এবং সাউন্ড টেস্ট সহ সবকিছু ডিটেলস আপনাদের আমি দেখালাম এবং বললাম। তো এখন আশা করি আপনারা নিজেরাই ডিসিশন নিতে পারবেন যে মাইক্রোফোনটি আপনার নেওয়া উচিত হবে কি হবে না। আসলে যারা মোবাইল ফোন দিয়ে ভিডিও শুট করেন সেটা হোক ইনডোরে বা আউটডোরে যেখানে হোক, তাদের জন্য কিন্তু তুলনামূলক কম বাজেটের মধ্যে এটা একটি বেস্ট ওয়্যারলেস মাইক্রোফোন বলে আমি মনে করি। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।